हेलो अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। की सकाल থেকে এতগুলো ফোন কি জন্য দাও? হ্যাঁ আচ্ছা শুক্রবারকে একটু ঘুমাইতে দিব না তোমরা? তো আপনার জন্য তো আমি ফোন দিছি। আপনি কালকে রাতে বলছেন বিকাশে টাকা পাঠাবেন, এই পর্যন্ত আপনার কোনো খবর নাই। পানাদার আসে বসে রয়েছে ঘরের কোণে, তো আপনি তো এখনো তো টাকা দেন না। টাকা দিছি কালকে রাতে বলছেন টাকা দিবেন। এই এখন টাকা দিছি না আর তুমি দেখছো? হ্যাঁ কালকে রাতে টাকা পাঠাইছি না বিকাশে। আপনাকে আমি ইয়া মেসেজ পর্যন্ত দিছি, দেখেন কোনো টাকা আসে না, কোনো মেসেজ আসে না, আপনি দেখেন না? আমি এখনো মেসেজ দেখি নাই, তোমার ফোন আইছে, একটু ঘুমাইতেছিলাম শুক্রবারের দিন, একটু সুন্দরভাবে আরামভাবে একটু ঘুমামু সকাল দিকা, তোমার ফোনের জ্বালানি ঘুমাইতে পারি নাই। আছো তো রঙে সকালে কটা কটা ফোন দিছো? পানা দাঁড়াতে পানা দানা করছো কি লেগা? দানা করছো কি লেগা? আপনি আমি বলি নাই, তুমি এটা করবা ওইটা করবা ওইটা জোড়াইবা, জোড়াতে 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 এখন দানা করে বলছো অনপানাদার ভরে রয়েছে। আমি তোমারে বলছি কালকে আমি বিকাশে টাকা পাঠা দিছি, উনি আমার কাছ থেকে টাকাটা নিয়ে গেছে, হয়তো বা কোনো নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, কোনো সমস্যা হয়েছে মনে হয়, যে কারণে এখন তোমার কাছে মেসেজটা যায় নাই। নেটে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার, আপনি দেন না এই জন্য আসে না। আমি যদি না দিয়ে থাকি তাহলে এখন ওই লোকটার কাছে যাই ফোন ধরা দিমু, আমি নামাজ পড়তে যাই ওই লোকের সাথে দেখা হইলে তখন তোমার ফোন ধরা দিমু, হয়তো ওনার দিতেই ভুল হয়েছে। কালকে রাত্রে আমি তোমার 5000 টাকা সেন্ড করে দিছি। আমি কিছু শুনতেও চাই না জানতেও চাই না, আমি টাকা চাইছি টাকা দিব না। তোমরা তো শিখছই খালি টাকাটা, জামাই বিদেশ আইছে এখন শুধু টাকা টাকা টাকা, মানে টাকাটা কোন দিক দিয়ে আসে কি করে তার জামাই, তোমার তো ওইটা জানা না, তখন মানে জানতে চাও না, শুধু জামাই আছে বিদেশ টাকা, শালার বছরের পর বছর ফেরা থাকি একটা দিনও, মানে তুমি এই যে আজকে ফোন দিছো সালাম দিছো ভালো কথা, জিজ্ঞেস করো নাই যে আমি কেমন আছি কি খাইছি সেটা জিজ্ঞেস না কইরা তুমি আমার কাছে সোজা বলতেছ টাকা পাঠায় নাই, এটা নি এটা নি তোমার ফোন দেওয়া আর ভালোবাসা। আমি জানি আপনি ভালো আছেন, তুমি তো জানবেই, আর সকাল থেকে তো না খায় রইছি, ওইটা তো ওইটা জানার দরকার নাই, সকাল থেকে তো না খায় রইছি ওইটা জানার দরকার নাই, খালি ফোনটা দিলেই টাকা, ও মুখে পাইবো টাকা, দানা দাঁড়াইয়া বয়ে রয়েছে টাকা 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 টাকা, টাকার মারে বাপ শালার উত্তর। আমি কই যার কারণে হোক করছো, আমি টাকাটা কালকে রাত্রে পাঠাই দিছি, হয়তো নেটওয়ার্কের সমস্যা হয়তো বা ওনার দিতে ভুল হয়েছে টাকা যায় নাই, তোমার নাম্বার আমার মুখাস্ত, আমি সুন্দরভাবে ওনার কাছে দিয়ে দিছি। এখন কথা হলো গিয়া আমি নামাজ পড়তে যামু, যাইয়া জিজ্ঞেস করমু ভাই কেন টাকাটা যায় নাই, যদি বলে যে ভাই আমার দিতে ভুল হয়ে গেছে তাহলে উনি পাঠা দিব আমার সামনে, আর যদি বলে ভাই আমি পাঠা দিছি হয়তো নেটওয়ার্কের সার্ভারে একটু সমস্যা করে, এটা তো আর মুখের কথা না যে কইলেই তো হয়ে গেল, গা যাই কিছু করো ভাই বা চিন্তা করবা, কথা বুঝো আমার। আমি ভাবিয়ে বলছি তো ভাবলে তুমি এরকম প্যারা দেওয়া শুরু করছো গা, হ্যাঁ বিদেশ আগে করো না একটা মাস আগে করো, ওই যে একটা কথা না বাপের কাইলে সুখ আর মার কাইলে দুধ সব বাড়াইবে এক মাস আগে করলে, বাইরে থেকে খালি টাকা 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 টাকা, মাস্টার শেষ না হইতে টাকা নাই এটা নাই ওটা নাই এটা নাই, নানান ধরনের জিনিস খুঁজে বইবা আমার কাছ থেকে, আর মানুষের বৌগা আর মানুষের জামাইরা মানুষের বৌগা মানুষের বৌরা মানুষের জামাইগুলো কথা কয় না, বিদেশে ভাই জামার লগে আর রুমমেন্ট নাই, তারা তাকে বুগল কথা কয় না, তারা তো তাকে জামাইল কথা কয়, কত সুন্দর করে কথা কয়, তিনি ওই সালে এরকম সাপ দেয় না, আগে জিগায় যে আপনি কি খাইছেন ভালো আছেন শরীরটা, এরপরে যদি দেখা যায় আমার মন ভালো থাকে তখন বউ ওই কথাটা বইলা বসে, তখন বউ রে হাসি মুখে একটা কথা কয়, আর তোমার কাছে ফোন দিল কি আর তুমি দিল কি কেমন আছেন আসসালাম আলাইকুম অমুকে দিয়ে ভাইব ঘরে কোনো দেওয়া বলছে, সালার মাথা সুদের কি একটা জামালার মধ্যে আমি পড়ে রয়েছি, আল্লাহ তো কেন লেগে আমার উড়াই না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাই দেখতেছি কি অবস্থা সমস্যা হয়েছে ওনার লগে, আমি নামাজ পড়ে দেখা করে কথা কমু যে কেন টাকাটা যায় নাই আর কি আসো বিষয়, ঠিক আছে তুমি পানাদারে বুঝাই বলো, তুমি পানাদারে বুঝাই বলো যে এই ব্যাপার আপনি সন্ধ্যার সময় মাগরিবের পর আইসেন অথবা মাগরিবের নামাজের সময় আইসেন, আপনি ভাইয়া এখন আবার পাড়া দিব টাকাটা, পাড়া দিলে আমরা টাকাটা আনবো তখন এসে নিয়ে যাইন, ওনারে বুঝ দিয়ে দাও ঠিক আছে, ওকে বাবা থাইকো আল্লাহ হাফেজ, আর ফোন টোন দিও না আমার
ওয়ালাইকুম সালাম, আমার মন ভালো হলে আমি ফোন দিও, আল্লাহ হাফেজ।